খয়েরপুরের বিজেপি প্রার্থীর পদে মনোনীত হয়ে নিজ বিধানসভা কেন্দ্রের চতুর্দশ দেবতা মন্দিরে পুজো দিতে গেলেন রতন চক্রবর্তী। এদিন রাজ্যবাসীর মঙ্গল কামনার্থে মন্দিরে পুজো দেন তিনি এবং সংবাদ মাধ্যমের কর্মীদের মুখোমুখি হয়ে জানিয়েছেন রাজ্যের সবকটি আসনে বিপুল ভোটে জয়লাভ করবে ভারতীয় জনতা পার্টি। সেই সঙ্গে খয়েরপুরের বিজেপি প্রার্থী হিসেবে মনোনীত করায় তিনি এদিন প্রধানমন্ত্রীর দলের সর্বভারতীয় সভাপতি সহ নেতৃত্বদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন। 5 বছরে ত্রিপুরার কাল চিত্র সম্পূর্ণ পাল্টেছে। একটা অন্ধকারে নেশায় ডুবে থাকা দুর্নীতিগ্রস্ত চাঁদার জন্য নির্দিষ্ট নারী নির্যাতনকারী একটা সরকার এই রাজ্যটাকে 25 বছর পিছিয়ে দিয়েছে। আজকে জনগণ তাদের 18তে পরিত্যাগ করেছে, এবার আরও হাস্যকর অবস্থা। তাদের দলের সমস্ত নীতি আদর্শ সংযোগ কংগ্রেস তাদের ভিক্ষের দান নিয়েও আজকে নিজের ঘর সামলাতে পারছে না। তাদের সিটিং এমএলএকে বাদ দিয়েছে, তিনি একজন সংখ্যালঘু সম্প্রদায়ের এমএলএ হলেও আজকে বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়েছে। ত্রিপুরার সম্পূর্ণ চিত্রটা আজকে পাল্টে গেছে, সামাজিক চিত্র, অর্থনৈতিক চিত্র এবং রাজনৈতিক মানচিত্র। আমার বিশ্বাস, আমরা এখানেও যে কাজ করেছি, জনগণ আমাদের এখানে যেমন দ্বিগুণ ভোটে জেতাবে, ঠিক সারা ত্রিপুরায়ও বিজেপি আরও অনেক বেশি আসন নিয়ে, অনেক বেশি জনসমর্থন নিয়ে একটা সরকার গঠন করবে, যে সরকার শ্রেষ্ঠ ত্রিপুরার পথে এগিয়ে যাবে। আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অমিত শাহজি, মাননীয় জেপি নাড্ডাজি, আমাদের মাননীয় প্রভারীগণ সম্বিত পাত্রাজি, ডক্টর মহেশ শর্মা, ডক্টর মহেশ সিং, তাদের সবাইকে এবং রাজ্যের আমাদের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী, তারপরে আপনার পার্টি প্রেসিডেন্ট রাজীববাবু, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ শ্রী বিপ্লব কুমার দেব, শ্রীমতী প্রতিমা ভৌমিক, কেন্দ্রীয় মন্ত্রী, মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী, সবাইকে আমি ধন্যবাদ জানাই। খুব ভালো সিলেকশন হয়েছে এবং যোগ্য লোকদের যারা এলাকার সঙ্গে নিরবিচ্ছিন্ন যোগাযোগ রাখেন এবং উন্নয়নের কাজ ত্বরান্বিত করতে সাহায্য করেছেন। যোগ্য ব্যক্তিরাই বিজেপি প্রার্থী হয়েছেন এবারের বিধানসভা নির্বাচনে। যারা এলাকার সঙ্গে যোগাযোগ রাখেন, এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন, তারাই প্রার্থী হয়েছেন বলেও এদিন দাবি করেন খয়েরপুরের বিজেপি প্রার্থী রতন চক্রবর্তী। সর্বধর্মের কাছেই মুক্তির পথ আছে, যত মত তত পথ এই আদর্শে আমরা পরিচালিত হই। প্রথমে আমি শুরু করেছিলাম মেহের কালীবাড়ির রেশমাকান দিয়ে, তার পরবর্তী সময় তিননাথ মহাদেব মন্দিরে, তারপরে চতুর্দশ দেবতার বাড়িতে, তারপরে ডিসি পাড়া কালী মন্দিরে, তারপর আমাদের মসজিদে, তারপর এলাম যিশু ভগবান যিশু খ্রিস্টের এই গির্জাতে। সবার আশীর্বাদ চাই, সর্বধর্মের মানুষের উন্নয়ন চাই এবং সবাইকে নিয়ে সুস্থ সবল একটা সুন্দর রাজনীতি, ভেদাভেদ মুক্ত একটা সামাজিক ভারসাম্য রেখে আমরা যাতে সমস্ত সম্প্রদায়কে যে সম্প্রীতি সেটা আগামী দিন রক্ষা করে চলতে পারি। 23 বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে সারা রাজ্যেই জয়লাভ করবে বিজেপি, আশাবাদী রতন চক্রবর্তী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।